যদি আর্থিকভাবে একটু অঙ্কটা গুনি তো নিঃশর্ত বিগ লস টাকার দিক দিয়ে নাকি 1.5 কোটি টাকা দিয়ে সাইন করেছে। অনেকেই নাটক বন্ধ করে সিনেমা আসছে, কিন্তু প্রাইম টাইমে খুব কম মানুষ আসছে। সবাই এমন টাইমে আসছে ফিক্স নাটক থেকে সিনেমাতে যখন আসলে একটু হয় চাহিদা কমে যাচ্ছে বা একটু ডিফিকাল্ট, বা তাতে যদি খেয়াল করেন নিশু ভাই এমন টাইমে না ফিকশন থেকে উনি হুট করে সিনেমা চলে আসলো বা ওটিতে আসলো যখন ওনার নাটক সব থেকে চাহিদা। আমি আগে যাকে কমিটমেন্ট দিছি তার কমিটমেন্ট রাখা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো যে যে গল্পটা আমি মন থেকে বানাতে চাই, আসলে সুরঙ্গটা আমি অনেক দিন বানাতে চাই, আমি 100% আমি কমফোর্ট ফিল পাইনি সাকিব খানের কাছ থেকে। না, সাকিব খান আমাকে যথেষ্ট কমফোর্ট দিছে, সাকিব খান আমার লুক চেঞ্জ করছে, দাড়ি রাখছে, আমাদের কথা হইতো, কিন্তু আমি প্রডিউসারের উপরও কনফিডেন্ট ছিলাম না। কারণ দেখেন দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চেক ইন তানভীর। ক্যারিয়ার বা প্রফেশনাল দিক থেকে বাংলাদেশে আমি বলবো এই সময় সবচেয়ে মেধাবী, সবচেয়ে সফল এবং বাংলাদেশ সিনেমাকে যে আসলে ভালো একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তার নাম রায়হান রাফি। রাফিকে আমার শোতে স্বাগত। রাফি খুব সুন্দর লাগছে, নতুন পাঞ্জাবি মনে হচ্ছে। না না, পুরনো পাঞ্জাবি, আগে দিতে পাঞ্জাবি। সো নতুন সিনেমা রিলিজের আগে সব কিছু দেওয়ার পর আমরা যখন কথা বলছি তখন সুরঙ্গ কোন অবস্থানে রয়েছে? মানে আমরা যখন কথা বলছি তখন সুরঙ্গ অলরেডি সেন্সর চলে গেছে, সুরঙ্গ সব কাজ অলমোস্ট ডান, আমরা এখন মার্কেটিং করা শুরু করছি। এটা এবং সত্যি কথা বলতে যে এটাই প্রথম, মানে আমার অফিসিয়াল ইন্টারভিউগুলার এটাই প্রথম ইন্টারভিউ। থ্যাংক ইউ। এটাই আমরা প্রথম ইয়ে আপনারটা দিয়ে শুরু করতেছি, পরানেও মনে হয় শুরুটা রাইট এখানে শুরু হয়েছিল। আমি আবার তানভীর ভাই আমি যাই না, অবশ্যই আমি পরিশ্রম বিশ্বাস করি, মানুষ পরিশ্রম করলে বড় হতে পারে, কিন্তু আমি লাক বিশ্বাস করি। আমি অনেক মানুষ দেখছি যারা অনেক মেধাবী কিন্তু তাদের লাক ফেভার করে না। আমার কাছে মনে হয় আমি অনেক মেধাবী না, মাঝে মাঝে আমার লাক কাজে লাগে আসলে। না, এটা আমি মত পোষণ করি, তোমার ভেতরে পরিশ্রম এবং মানে একটা হয়ে থাকা, যে এটা আমার অবজারভেশন যে এটা ভালো হচ্ছে না তো এটাকে আমি করেই ছাড়বো, যেটা আমি দামাল রিভিউতে আমি লিখেছিলাম যে মনে হচ্ছে লাইন লেন্থে প্রত্যেকটা ছবি আমি তোমাদের সমসাময়িকদের ছবিগুলো দেখি, দেখে আমি অনেককে বলেছি যে রাফির ছবি কেন ভালো লাগে, কারণ সুতোটা শুধুমাত্র গাঁথতে পারেও মাঝখানে খাপ ছাড়া হয় না। একটা প্রসঙ্গ নিতে চাই, সুরঙ্গ নিয়ে অনেক রকম মানে রিলিজের আগেই এটা নকল গল্প, এটা ওই টাইপের, এটা ব্যাংক ডাকাতি, আবার কিছুদিন আগে শোনা গেল যে কি BGM নকল হচ্ছে, কিন্তু কোন জনরার ছবি? আমি কোনো কিছু ডিসক্লোজ করতে বলছি না, সেটা হয়তো করবাও না, কোন জনরার ছবি এটা? এটা রোমান্টিক থ্রিলার ছবি আসলে, এটাই আমার এইটাই ভালো লাগতেছে আসলে, কারণ আমাদের মানুষ এখনও জনরাটা ধরতে পারতেছে না আসলে কি, আমরা এটা চাইও নাই। এবং আমরা খুবই চেষ্টা যেটা করছিলাম যে কোনো রকমের কোনো ক্লিপ যেন ফার্স্ট না হয়, সাধারণত শ্যুটিংয়ে প্রচুর সেলফি হয়, প্রচুর ছবি টুবি তোলা হয়, প্রচুর লাইভ, এখন আমার নতুন নতুন একটা ইয়ে আসছে সবাই শ্যুটিংয়ের মধ্যে লাইভে চলে যায়। আমাদের শ্যুটিংয়ে কোনো কিছু আমরা ওরকম ফ্ল্যাশ ওয়ার্ড দিইনি, আমরা প্রায় 45 দিনের মতো শ্যুটিং করেছি, আমরা খুব সিক্রেট শ্যুটিং করার চেষ্টা করেছি, বাট মানুষের ধারণা অনেক রকম কিছু। আমি একটা জিনিস তার ভাই, যত বড় হচ্ছে দিন দিন ততই এই এই ধরনের জিনিস চলে আসতেছে আর কি, মানে একটা সিনেমা ঘোষণা দেওয়ার আগে একটা পক্ষ মানে তখন পক্ষ হয়ে যায় আসলে যে এটা নকল বা এটা এটা। আজ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আমি এমন কিছু করি নাই যেটা কোনো জায়গা থেকে কপি। তোমার ছবি নিয়ে বেশ একটা আলাদা কৌতূহল তৈরি হয়েছে এবং সেটা নিশ্চয়ই একটা তোমার আলাদা সাফল্য, কিন্তু আফরানিশোর সাথে কেমিস্ট্রি, আফরানিশোকে আমরা নিজেরা চেপেছি, প্রায় 5 থেকে 6 জন নির্মাতা স্টেটমেন্ট যে তার ছবিতেই আফরানিশো আসছে, বা বিভিন্ন রকম উড়ো খবর আমরা গত 7 থেকে 8 বছর ধরে শুনে আসছি আফরানিশো এই বছরই বোধ এক সিনেমায় মানে শুরু করলো। তো সেই জায়গায় আফরানিশোর সাথে তোমাদের যে সংসারটা শুরু হলো, এই যে পছন্দ করা এবং চুজিং, আফরানিশো তোমাকে বেছে নেওয়া, তুমি আফরানিশোকে বেছে নেওয়া, এই ডিসিশনটা কবে কখন শুরু হলো আর কি? নিশু ভাইয়ের সাথে আমার অনেকদিন যাবতীয় কাজ করার ইচ্ছা, কারণ আমি ভালো অভিনেতা পছন্দ করি, ওনার অভিনয় আমি ভক্ত, আমি বুঝতে পারতাম উনি খুব ভালো অভিনয় করে। ওনার সাথে বিভিন্ন প্রোগ্রামে আমার দেখা হইতে আমি বলতাম যে সিনেমা করব, সিনেমা করে না, নাটক টাটক করার দরকার নেই, তো উনি তো একটু কেরকম মানে সব কিছু তো একটু ইয়েভাবে নেয়, আচ্ছা ঠিক আছে করবো বসবো নে, এবার আবার ওনার খবর নাই, উনিও ভাবতেছিল যে আসবে আসবে। তারপরে আমি সুরঙ্গ গল্পটা যখন ঠিক করলাম, এটা আরও অনেক আগে প্রায় বছর দুয়ে কোভিডের শুরুর দিকে আর কি, আচ্ছা তখন আমি ওনার সাথে একদিন বসলাম, ওনার গল্পটা শুনে নিলাম, তখনই আমি লক করছি আমরা যেটা আমরা বানাবো আসলে। আচ্ছা, বাট আমরা ওয়েট করতেছিলাম আসলে
সময়টার জন্য, কারণ কোভিডের সময় একটা কথা হচ্ছিল যে সিনেমা আর হবে না, ওটির দিকে সবাই কনভার্ট হয়ে যাবে, বড় বাজেটে সিনেমা কেউ বানাবে না, হলে আর আসলে কেউ যাবে না, সিনেপ্লেক্স চলবে না, ভরপুর বন্ধ হয়ে যাবে। তো পরান হাওয়া তো এই জিনিসটা বদলাই দিল আসলে। এরপরে আমার মধ্যে কনফিডেন্স হলো না যে আমরা এখন সুরঙ্গটা বানাতে পারবো। তখন আমি বললাম আমরা এখন সুরঙ্গ বানাবো, উনি বললো হ্যাঁ আমি রেডি। ওকে, এবং এটাই আমার আসলে প্রথম ছবি হতে পারে ওনার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে পরাণের সাফল্য, পরামনে পরে পরামনের সাফল্য, দামাল একটা গুড ক্রিটিক গিয়েছে, এইগুলো ক্যারিয়ারে না থাকলে কি রায়হান রাফির এই সুরঙ্গকে বিশ্বাস করতে পারত আফরানিস? এটা তো স্বাভাবিক। এখন দেখেন আমি আমি এটা তো দুজনের ক্ষেত্রেই, আমি নিশু ভাই যদি এত এত ভালো নাটক না দেখতাম, অথবা আমি যদি উনি ইউটিউবে যে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বছরের পর বছর সুপার ডুপার হিট নাটক দিয়ে গেছে, একদিনে 1 মিলিয়ন, দুই দিনে 1 কোটি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, আমিও তো এত বড় সিনেমা ওনাকে নিয়ে কনফিডেন্ট পেতাম না। আমি তখন কী করতাম যে ছোটোর মধ্যে একটা বানাতাম, আমি তো নাটকের যে কোনো কাউকে দিয়ে আসলে এই কাজটা করবো না। তো আমাকে যেরকম কনফিডেন্স পেতে হয়েছে, কারণ আমি তো এটা আসলে অনেক বড় ছবি বানানোর চেষ্টা করেছি, তো আমার তো এরকম বড় একজন স্টারও লাগবে আসলে, আবার যে এটাকে অভিনয় করে এটাকে উত্তরা যেতে পারে এবং অনেক ভালো করতে পারে। তো অবশ্যই নিশো ভাই এত দিন ধরে অভিনয় করছেন, এত ভালো কাজ করছেন, নিজের একটা এত বড় জায়গায় গেছে আসলে। এবং নিশো ভাই যেখান থেকে নাটক বন্ধ করেছে, মানে অনেকেই নাটক বন্ধ করে সিনেমা এসেছে, কিন্তু প্রাইম টাইমে খুব কম মানুষ আসছে, সবাই এমন টাইমে আসছে ফিক্স নাটক থেকে সিনেমাতে যখন আসলে একটু হয় চাহিদা কমে যাচ্ছে বা একটু ডিফিকাল্ট। বাট আপনি যদি খেয়াল করেন, নিশো ভাই এমন টাইমে না ফিকশন থেকে উনি হুট করে সিনেমা চলে আসলো বা ওটিতে আসলো যখন ওনার নাটক সব থেকে চাহিদা, যখন ওনার নাটক ব্যাক টু ব্যাক সুপার টুপার হিট হচ্ছে এবং সবাই মানে যে কোনো চ্যানেল নিশো 1 নম্বর চয়েস নিশো ভাইয়ের নাটক একদমই। এবং যদি আর্থিকভাবে একটু অঙ্কটা গুনি তো নিশোর তো বিগ লস হিসাবে, মানে টাকার দিক দিয়ে নাকি নাকি 1.5 কোটি টাকা দিয়ে সাইন করেছে? না, নিশো ভাই তো অনেক বুদ্ধিমান মানুষ আমার কাছে মনে হয়, উনি অনেক হিসাব করেই সিনেমাতে এসেছে অবশ্যই। উনি আমার কাছে মনে হয়েছে যে উনি টাকা পয়সা থেকে উনি অনেক ক্যারেক্টার পছন্দ করে, অভিনয় করতে ভালোবাসে আসলে এবং লাইফে চ্যালেঞ্জ দিতে ভালোবাসে। তো এই চ্যালেঞ্জের থেকে সিনেমাতে আসছে। এবং আমার সাথে কেন জানি মনে হয় ওনার সাথে আমার যে কাজের অভিজ্ঞতা, উনি নাটকে কিন্তু আস্তে আস্তে করে একদম লাস্টে টপে চলে গেছিলো, এখানে উনি অনেক ভালো অবস্থান তৈরি করবে করবে, যেটা করা আমাদের উচিত। আমাদের কোনো নায়কটা তো খুব শক্ত অবস্থান তৈরি করতে পারছিল না, বা নিশু ভাইয়ের সেই ইয়েটা আছে, আমার মনে হয় উনি এটা পারবে। আর এখন আসলে ওইটা নাই, এখন যারা ভালো অবস্থানে যারা থাকে এখন অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে বিভিন্ন অপশন আছে না, মানে সুপারস্টার যারা একবার হয়ে যায় তাদের আসলে যে কাজ নাটক না করলে বা সিনেমা না করলেও তাদের খুব একটা সমস্যা হয় না, কারণ মূল টাকাটা আসলে কখনোই এই জায়গা থেকে আসে না আসলে। সেটাই, এই সেক্ষেত্রে স্ক্রিনিং বন্ধ করে দেয়া অর্থাৎ ছোটো কাজগুলো না করার সিদ্ধান্তটা কার পক্ষ থেকে প্রথম আলাপ হয়েছিল? নাকি দুজনেরই? দুজনেরই। কতদিন ছোটো এই স্ক্রিনিংটা বন্ধ? এটা তো প্রায় তো 1.5 বছর ধরে, 1.5 বছর ধরে যখন থেকে প্রিপারেশন নিচ্ছে তখন থেকেই তো আসলে উনি নিজেই করছে না আসলে, উনি নিজেই মানে এটা আসলে আমাকে ওরকম করে বলতে হয় নাই। আচ্ছা, উনি এত ম্যাচিওর অভিনেতা, উনি নিজেই বুঝতে পেরেছেন যে সিনেমা যেটা আমি করছি এখন আমার এখন এগুলো অফ করা উচিত। উনি হয়তো শুধু একটা প্রোডাকশন করছেন, সেটা হলো যে যেটা খুবই জনপ্রিয় ওনার, ওই যে ভিকি জাহিদের যে একটা নাটক কি জানি রাফসান হক যেটা ওনার নাম, আচ্ছা ওই পুনর্জন্ম নামের এই প্রোডাকশন ছাড়া উনি নতুন কোনো প্রোডাকশন আসলে করেন নাই। আচ্ছা, তার মানে তোমার পক্ষ থেকে কোনো রকম ইয়ে ছিল না যে একটা তো না ছিল, বাট আমি না করার আগে যদি আপনি অফ করে দেন, যেমন ধরেন আমি প্রোগ্রামে আসছি আমি অটোমেটিক ফোনটা বন্ধ করে দিচ্ছি, তো আপনাকে আমাকে আর বলতে হবে না যে রাফি ফোনটা তুমি অফ করো, মানে বিষয়টা নিশ্চয় এরকম, মানে আমাকে কিছু বলতে হয় নাই। রাইট, এই সুরঙ্গ হবার আগে পরে অনেক রকম কাহিনী গল্প তৈরি হয়েছে রায়হান রাফিকে নিয়ে, যেমন সবাই বলা হচ্ছিল যে এবারে ঈদের শাকিব খানকে নিয়ে ড্রাইভ দেওয়ার প্ল্যান ছিল রায়হান রাফির, বাট সামহাও সাকিবের সাথে এটা হয় নাই, এবং তারপরে এই সাকিব খান নাই আমার হাতে, তার মানে আমি কাকে চুজ করব? সুতরাং নিরবিমন না, সিয়াম না, বাপ্পি না, তুমি এমন একটা বাঘ বা বাঘের সিংহটা বাছাই করলা যাতে বাঘে আর সিংহটাই হয়। তো আমি যে কথাগুলো এখন এই এতক্ষণ বললাম, আমার সাথে কি তোমার মনের ব্যাখ্যাটা এক কি না? এক না, আবার আমি হাসলাম কেন এই জন্য, মানে আগে আমি সারা জীবন যখন বড় বড় মানুষদের বা পলিটিক্সের যখন নিউজ দেখতাম, আবার যখন যার সাথে ঘটনা ঘটছে তার গল্প শুনতাম প্রেস কনফারেন্স হোক, তখন অনেক সময় দেখতাম তারা বলতো না এটা তো হয়নি আসলে, আর আমরা হাসতাম পিছন থেকে যে না মিথ্যা বলতেছে। আর আমার সাথে যেটা হয়েছে কি যে আমি তো নিজে সাক্ষী, আসল ঘটনাটা কি সেটা তো আসলে আমি সাকিব খান ছাড়া কেউ জানে না। অবশ্যই, হ্যাঁ, বাট যখন মানুষ কেউ কেউ বলতেছে যে এখানে অন্য আমি নায়িকা পোষ করতে চেষ্টা করছি, আমি যেটা বললাম একদম
দর্শকদের কৌতূহল জানা না আমি খুব অনেক ভিডিও দেখছি যে কেন সিনেমাটা হয় না একজনের পয়েন্ট অফ ভিউ থেকে একজন একরকম কেউ কেউ শিওর বলতেছে যে আমি একজন নায়িকাকে নিতে চেয়েছিলাম সাইকান নায়িকার সাথে নিতে চায় নাই এই জন্য গ্যাঞ্জাম আরেকজন বলছে যে বুবলির সাথে আমার কিছু একটা এরকম কিছু এই জন্য এরকম হয়েছে আসলে কোনোটা একটাও না আসলে আসল ঘটনা হলো যে আমি যখন পরাণ রিলিজ হচ্ছে হলে তখন আমার সুরঙ্গর প্রডিউসারের সাথে আমার সুরঙ্গটা সাইন হয়ে যায় এগ্রিমেন্ট হয়ে যায় আচ্ছা সুরঙ্গ কিন্তু তখন নিশুভাই তো রেডি হইতে হবে সিনেমা তো সুরঙ্গ তো হিউজ বড় সিনেমা কারণ আমাদের পুরো একটা এলাকা বানাইতে হয়েছে সেটে সুরঙ্গতে যা শট দেখছেন একটাও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সেট বানানো সেট বানানো সেট বানানো যত বাড়ি ঘর গ্রামটা বানানো মানে গ্রামটা বানানো না ওখানে নদীর ঘাট থেকে শুরু করে ওখানকার যে বাড়িটা বাড়িটা সবগুলো বানানো বাড়ি অনেক দিনের প্ল্যান করে মানে আমরা এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে এটাতে কোনো খুঁত রাখতে চাইনি আর পরাণ যেহেতু আমি আল্লাহ তাদের আমাকে সফল করছেন এটা দর্শকদেরকে আমি একটা গিফটও দিতে চাচ্ছিলাম আমার একটা লম্বা সময় লাগতো এটা প্রি প্রোডাকশন করার জন্য এবং এটা কিন্তু আমাদের রোজাই আসার কথা ছিল এই ছবিটা মানে সুরঙ্গ আমরা শুরু করতে লেট করছি নিশুভাইকে প্রিপারেশন নিতে সময় লাগতেছিল নিশুভাই সাথে স্টোরি ঠিক করতে সময় লাগছিল আমাদের ইন দ্য মিন টাইম সাকিব ভাইয়ের সাথে তখন সাকিব ভাই আমেরিকা থেকে আসে সাকিব তো পরাণের মধ্যে আমেরিকা থেকে আসেনি পরাণের পর উনি আমেরিকা থেকে আসছে আমেরিকাতে আসার পরে আমরা আসলে বসে প্ল্যান করি আচ্ছা আমি যেদিন বসি তার দুই নম্বর দিনই সিনেমা ঘোষণাটা ওখান থেকে চলে আসে আমি সাধারণত সিনেমা যেরকম করে বানাই আমি সিনেমা বানাই আমি একটা গল্প রেডি করি সেই গল্পটা আসলে আমি সে শুনাই বাট আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা সিনেমা করবো অনেক জায়গা থেকে প্ল্যান করছিলাম তখন আসলে মোমেন্টটা ছিল যেদিন বুবলির সাথে ওই যে ওই ঘটনাটা ঘটে ঠিক ওই পরের দিনে আমাদের মিটিং আপনি খেয়াল করবেন ঠিক একদিন পরে সিনেমাটা ঘোষণা আসে আর কি টপিকান সহ খুব ফাস্ট তখন আসলে আমাদের আমি ভাবতেছিলাম এই সময়টা সাকিব খানের যেহেতু শিডিউল একদম লক আর নিশুভাই তখন শিডিউলে কিছু গ্যাপ ছিল কারণ উনি সিন্ডিকেট নামে কি একটা ওয়েব সিরিজ করছিল ওটা শেষ হবে বা হয় না এতদিনের জন্য সিনেমায় নামবে টুকটাক যে কাজগুলো ওনার আছে শেষ করতে হবে তো কারণ লুক নতুন একটা লুক দিবে উনি একটু টাইম নিচ্ছিল যে এই লুকটা শেষ করবে আর আমাদেরও টাইম লাগছিল এত বড় সুরঙ্গ কিন্তু আমরা বানাইছি আসলে এই সুরঙ্গটা আমরা কীভাবে বানাবো এই ভিএফএক্সটা আমরা কীভাবে করবো মানে সুরঙ্গ খুব নর্মাল সিনেমা না এটা চাইলেই শ্যুট করে শেষ করে যাবে না যেন আমি তো হিমেলা সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি জানি উনি প্রিয়ত মানে কেন ড্রাইভ দিতে পারছে রোমান্টিক ছবি কিন্তু বানানো একটু সহজ সহজ মানে ক্রিটিক্যাল না আচ্ছা যেমন দামাল কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম হ্যাঁ অন্তর্জাল কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম এগুলো অনেক কিছু পরাণ কিন্তু ক্রিটিক্যাল ফিল্ম না মানে পরাণ বানানো মানে বানানো ভালো খারাপ ক্রিটিক্যাল না মানে শ্যুট করতে ক্রিটিক্যাল না মানে এখানে অনেক বেশি ভিএফএক্স অনেক বেশি সেট নির্ভর ছবি না যেমন সুরঙ্গ আমাদের সেট বানাতে আমাদের লাগছে দুই মাস যে মেন সেটটা বানাতে হয়েছে তো আমি ভাবছিলাম যে প্রেমিক যে ছবিটা সেটা একটু রোমান্টিক ছবি খুব ডিফিকাল্ট আমরা বানায় ফেলবো তখন আসলে আমার যে প্রডিউসার রনি ভাই এবং সাকি সাহেব সাকিল আমি আপনার সত্যি কথা আপনাকে বলেছি তারা তাদের সাথে আমার মূলত ইয়েটা হয় তারা বলে যে না আমাদের সিনেমাটা আগে করতে হবে আচ্ছা কারণ তুমি যদি মাঝখানে এত বড় প্রোডাকশন ঢুকে যাও তাহলে আসলে আমাদের এই ছবিটা করতে হবে এই ছবিটা স্টপ হয় আমি বলছিলাম এটা প্রিপারেশন চলতে থাকলে আমি ইন দ্য মিন টাইম প্রেমিকটা করে ফেলি প্রেমিক তো আমার শিডিউলে ছিল না আসলে আচ্ছা এটা হুট করে ঢুকছে আমরা দুজনে প্ল্যান করছি আমরা করে ফেলবো সিনেমাটা সাকিব ভাইয়ের সাথে আমার খুব পছন্দের গল্প সাকিব কি মানে ইউএসএ থাকার সময় তোমাদের কন্টাক্ট সাকিব ভাই নেমে এসে তোমার সাথে ইউএসএ থাকাকালীন আমার সাথে হাই হ্যালো হইতো কথা হইতো আসলো সাকিব ভাই ইউএস থেকে আসার পরেই আমার সাথে আসলে আমরা একদিন রাতেবেলা বসলাম তারপর আমরা প্রতিদিন বসি দুদিন পরে বসি তখন প্ল্যান করছি কীভাবে করবো সব রকম ব্যবস্থা হয়ে যায় কোনো সমস্যা নেই ঝামেলা যেটা বাঁধলো আমার সুরঙ্গর প্রডিউসার যারা তাদের সাথে আমার এগ্রিমেন্ট করার আগে তাদের থেকে ইয়ে হলো যে আমি আসলে সুরঙ্গর প্রিপারেশন সময় যদি আমি না থাকি দুই মাস আমার একটা দুই মাস লাগতো বানাতে আসলে তাহলে আসলে এই কাজটা অফ হয়ে যাবে মানে সাকিল বললো মাঝখানে কোন কাজ নেওয়া যাবে না হ্যাঁ না উনি উনি এভাবে তো আমাকে ডিরেক্টলি না বলে উনি বলছে তুমি চলে যাও আচ্ছা তাই তুমি গেলে ডিরেক্টর গেলে তো আসলে টিম কাজ করতে পারবে না সবকিছু বন্ধ থাকবে দেখা গেলো নিশুভাই আবার একটা সিনেমা করে ফেললো আবার উঠে চলে গেলো বাট আমার কাছে তখন আমি একটু চিন্তায় পড়ে গেছি আচ্ছা আমার লাইফে এরকম অনেক সময় ঘটনা ঘটছে আমার লাইফের টাইম আমি দোটানায় পড়ে যাই না আমি আসলে এখন কী করবো আমার আসলে কী করা উচিত তা আমি এরকম একটা চিন্তা পড়ে গেছি আমার আসলে কী করা উচিত আমার তখন মনে হয়েছে আমার আসলে কমিটমেন্ট রাখা উচিত কোনটা সাকিবকেও তো তুমি কমিটমেন্ট দিচ্ছ কিন্তু আমি আগে যাকে কমিটমেন্ট দিচ্ছি আচ্ছা আমি আগে যাকে কমিটমেন্ট দিছি তার কমিটমেন্ট রাখা উচিত এক নম্বর দুই নম্বর হলো যে যেই গল্পটা আমি মন থেকে বানাতে চাই আসলে সুরঙ্গটা আমি অনেক দিন বানাতে চাই প্রেমিক মন থেকে বানাতে চাইছিলেন না প্রেমিক তো আমি আপনাকে একটা একটা গল্প ধরে একটা শো আপনি অনেক দিন যাবত করতে চান যে একটা এই শো করবো এটার জন্য প্ল্যান করতেছেন প্ল্যান করতেছেন প্ল্যান করতেছেন আরেকটা হলো যে প্রেমিকটা কি আমরা তো আমাদের নচলের গল্প লিখি এরকম সুন্দর একটা গল্প আইডিয়া মাথায় আসছে
পরাণ দেখো আমার তো এরকম না যে পরাণ তো আমি বানানোর সময় আমি 5 বছর ধরে চিন্তা করিনি যে আমাকে একটা পরাণ মানতে হবে মানে রোমান্টিক গল্প লেখি পরাণ হয়ে গেছে তো সুরঙ্গ তখন কি আফটার ইনিশিও কন্টাক্টেড মানে সবকিছু সবকিছু রেডি আমাদের প্রিপারেশন সময় লাগছিল আচ্ছা এই দুটো না আরেকটা জিনিস ছিল ওটা যে প্রোডিউসার ছিল ওটা তো দুইজন প্রোডিউসার সাইফ খান এবং তৌফিক খান তাদের দুজনের মধ্যে বিভিন্ন রকমের একটু ইয়ে ছিল যে কে কোন পার্সন প্রডিউস করবে কেমনি কি তখন সাকিব ভাই লাইফে একটু কন্ট্রোভার্সিও চলতেছিল সবকিছু নিয়ে ওইখানে ওদিকেও সময় ব্যয় হচ্ছিল অর্থাৎ তুমি কমফোর্ট ফিলটা পাও নাই আমি 100% আমি কমফোর্ট ফিল পাইনি সাকিব খানের কাছ থেকে না সাকিব খান আমাকে যথেষ্ট কমফোর্ট দিয়েছে সাকিব খান আমার লুক চেঞ্জ করছে দাঁড়িয়ে রাখছে আমাদের কথা হইতো কিন্তু আমি প্রডিউসারের উপরে কনফিডেন্ট ছিলাম না কারণ দেখেন একদিকে আমার চরকি প্রডিউসার রেদননী প্রথম আলো সাড়ে সাকিব তারা হলো প্রফেশনাল প্রডিউসার আমি বলার আগে সবকিছু রেডি হয়ে যাচ্ছে প্রপার এখান থেকে আসলে প্রপারলি হচ্ছিল না সবকিছু মিলে তোর আমার কাছে মনে হলো যে আমার আসলে লাস্টে কি হবে দুইটা একটা সিনেমা ভালো হবে না